বিয়ে শাদী করি নাই কেন মনে ভয় আছে যে আবার বিয়ে শাদী করে আবার যদি এরকম আমার ফেলে রেখে আবার কোনো জায়গায় আবার বিয়ে শাদী করে মনে ভয় আছে সেই জন্য করি নাই। বিশ্বাস হারিয়ে ফেলছে যেইভাবে সেইভাবেই আবার বিশ্বাস করাবো, কথা বলে পরিচয় করাবো, দেখাশোনা অনেকদিন পর্যন্ত কথাবার্তা বলবো, আমার বিশ্বাস করবে, আমিও তাকে বিশ্বাস করবো, তারপরে বিয়ে শাদী। দর্শক আসসালামু আলাইকুম, দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করবো আজকের প্রতিবেদন। দর্শক চলুন, আমাদের সামনে যে বোন দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভাই, অনেক কষ্টের মাঝে ভালো আছি। অনেক কষ্টের মাঝে ভালো আছেন? দর্শক এই বোন অনেক কষ্টের মাঝে ভালো আছে, আমরা এই বোনের নামটি জানি, পরিচয়টা বলেন। আপনার নাম? আমার নাম সুমি। হ্যাঁ সুমি, সুমি। শুভ দর্শক এই বোনের নাম সুমি, আমরা সুমির জীবনের গল্প জানতে চাই। আচ্ছা আপনি এই যে প্রতিবেদনে ক্যামেরার সামনে আসলেন, এর আগে কখনো করেছেন? এর আগে করেছিলাম একবার, আমার মোবাইলটা হারিয়ে গেছিল। কতদিন আগে করেছেন? অনেকদিন আগে। কতদিন? তাও পাঁচ ছয় মাস। আর করেন নেই? কি হয়েছিল সেখানে? ফোনটা হারিয়ে যাওয়ার পরে প্রতিবেদনটা ছাড়ছে, তারপর আমার বাবা অসুস্থ ছিল, কথা বলতে পারি না, মেডিকেলে গেছিলাম, ফোনটা হারিয়ে গেছিল। ফোনটা হারিয়ে গেছে? হ্যাঁ, তারপর আমি আর সিমটাও তুলি নাই, কথাও বলতে পারিনি। তাই সিম তুলেন নাই কেন? সিম তুলি নাই, তোলা হয় নাই, সিমের নাম্বারটা আমার কাছে জানা আছিল কিন্তু সিমটা আরেকজনের নামে আসিল, সেই জন্য তোলা হয়নি। ও, আরেকজনের নামের কারণে আপনি আর তুলতে পারেন নাই? আচ্ছা আচ্ছা। আর যোগাযোগ হয়নি? আই কার্ড ছিল না, আমি তুলতে পারিনি। আর কথা বলা হয় নাই। আচ্ছা আমরা আপনার সেই যে দর্শকরা জানতে হলে আপনার জীবনের গল্প জানতে চাই, কি বলতে চান? জীবনে অনেক কষ্ট, বিয়ে শাদী করেছেন? হ্যাঁ, আমার একটা ছেলে আছে। ছেলে আছে? স্বামী ফেলে দিয়ে বিয়ে করছে, বিয়ে করে ভালো ভালো তো চলে গেছে। আচ্ছা আপনার সম্পর্কে জানতে চাই, আপনার যে বিবাহ হলো কিভাবে হলো সেই যে জীবনের গল্প জানতে চাই। বিবাহ হয়েছে ভাই। কে কে আছে আপনার? আমার বাবা নাই, মারা গেছে কিছুদিন আগে, আমার মা আছে। এখন আমি কাজ বাজ করে মানুষের বাসায় কাজ করে অনেক কষ্ট করে সংসার চালাই, মা অসুস্থ, বাবা নাই, তো ছেলেটা নিয়ে মা বাসায় থাকে, আমি মানুষের বাসায় সেলাই মেশিন চালিয়ে নতুন কষ্টে সংসারটা চলে। সেলাই মেশিন চালান? হ্যাঁ সেলাই মেশিন। আচ্ছা আচ্ছা। কত টাকা ইনকাম হয়? মানুষের বাড়ি করি, কোনোদিন 150 দেয়, কোনোদিন 100 দেয়, কোনোদিন আবার 200 দেয়, এই দিয়ে ঘর ভাড়া দিতে হয়, সংসার চালাইতে হয়, ওষুধ দাওয়া কিনতে হয়। আচ্ছা কাজ করে খাচ্ছেন, যতই পান যত কষ্ট হোক নিজে কাজ পরিশ্রম করে খাচ্ছেন। বলছেন যে বিয়া হয়েছিল, বিয়েটা কেমন হয়েছিল? নিজে প্রেম করে বিয়ে করছেন? না ভাই, হঠাৎ করে বিয়ে হয়েছিল, এমনি আমাদের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে দেয়, কিন্তু ওদের যখন ইচ্ছা করে তখন বিয়ে করে, যখন ইচ্ছা করে তখন আবার ছেড়ে দেয়। মানে ছেলেদের ইচ্ছার মধ্যে বিয়ে হয়, মেয়েদের ইচ্ছা নাই? মেয়েদের কোনো ইচ্ছা নাই আমাদের মধ্যে, গ্রাম ঘুরে স্বামীরা খাওয়াবে এইটাই। মানে ছেলেদের ইচ্ছে যখন বিয়ে করবে সেই বউ গ্রাম করে খাওয়াবে, আবার যখন ইচ্ছে ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করবে। এই যে বাচ্চা নিছেন, বাচ্চা যে বিয়ে করছে, বাচ্চা রেখে সে চলে গেল, আপনাকে বাচ্চার মরণ পোষণ করতে হলো? বাচ্চার মরণ পোষণ কিছু করে নাই, যে বাচ্চা রেখে চলে গেছে এখন আমি করি, যত কষ্টই হোক বাচ্চারে খাওয়াই, মারে খাওয়াই। ছেলে না মেয়ে? ছেলে। বয়স কত? 5 বছর। সংসার করছেন কয় বছর? সংসার করছে 1 বছর। 1 বছর একটি বাচ্চা, তারপরে 5 বছর। 5 বছরের বিয়ে শাদী করেননি? না। কেন বিয়ে শাদী করি নাই কেন মনে ভয় আছে যে আবার বিয়ে শাদী করে আবার যদি এরকম আমার ফেলে রেখে আবার কোনো জায়গায় আবার বিয়ে শাদী করে মনে ভয় আছে সেই জন্য করি নাই। কি করতে চান এই যে ক্যামেরার সামনে, তাহলে কেন আসতে নিজে কাজ করে খাচ্ছেন? ক্যামেরার সামনে আসছি যাতে কোনো কেউ যদি আমার ভালোবেসে আমার পাশে থাকে, আমার বিয়ে করতে চান কোনো ভাই, তাহলে আমি তার কাছে বিয়ে করবো। সবসময় যে আমার পাশে থাকবে আমি তারাই চাই, ফোনিকের জন্য থাকবে তারা আমি চাই না। যাকে বিয়ে করবেন ক্ষণিকের সঙ্গে ভালোবাসবে, পরে যদি আবার ছেড়ে দেয়? পরে ছেড়ে দিলে সেইটা আমার ভাগ্য, সেই জন্যই তো দেখে বুঝে সেই বুঝতেই না সেই না করবো। 5 বছর পর্যন্ত তো আছি এমনি। 5 বছরে কোনো বিয়ে শাদীর প্রস্তাব হয় নাই? আসে আইসে, আমি রাজি হই নাই। কেন রাজি হয় নাই? কারা আসলো, কিরকম? আমাদের বেদেদের মধ্যে আইসে। বেদেদের বিদ্যে আসছে, রাজি হন নাই কেন? রাজি হই নাই কেন, যে আমার বাচ্চারা কোনো ছোট কাজ করেই খাইতে হয়, দিয়ে বসলেও গ্রাম ঘুরেই খাওয়াইতে হবে স্বামীরে, তবে বিয়ে না করে এমনি ভালো আছে। আচ্ছা এখন যে বিয়ে করতে চান সেটা কি গ্রাম ঘুরে খাওয়াতে হবে না? এখন আমি তো এখন বেদেদের কাছে বিয়ে বসবো না। বসবেন না? তাহলে কাকে বিয়ে করবেন এখন? কোনো গৃহস্থ ভাই যদি আমায় ভালোবাসে আমার পাশে থাকে
আমার সব সময় খেয়াল রাখে, তাহলে আমি তার কাছে বিয়ে করব। আচ্ছা আপনি দেখতে তার সঙ্গে কথা বলবো, দেখবো, জানবো, শুনবো, হ্যাঁ দেখবেন শুনবেন জানবেন। আচ্ছা এই প্রতিবেদন তো সারা পৃথিবীর মানুষ দেখতে পারে, দেশে বাইরে বিদেশে অনেক মানুষ দেখবে। আপনি বলছেন যে বিদেশ ছেলে বিয়ে করবে না, গৃহস্থ ছেলে, আপনাকে দেখে যে কোনো গৃহস্থ ছেলে পছন্দ করবে, কিন্তু সেই পছন্দ অনেকেই এখন বেদের মেয়েদেরকে বিয়ে করতে ভয় পায়, মানে বিয়ে করতে ভয় পায় বলতে যে বিশ্বাস করতে ভয় পায়। আমিও একটা কথা বলি, সবাই তো এক না, সবার মধ্যে ভালো মন্দ আছে। হ্যাঁ ভালো মন্দ তো আছে, সবার মধ্যে এক না, সেই এক না সেটা তো প্রমাণ করতে হবে। সেই প্রমাণ করতে করতে তো অনেকেই প্রমাণ হারিয়ে ফেলেছে, মানে বিশ্বাস হারিয়ে গেছে। বিশ্বাস হারিয়ে ফেলছে যেইভাবে সেইভাবেই আবার বিশ্বাস করাবো, কথা বলে পরিচয় করাবো, দেখাশোনা, অনেকদিন পর্যন্ত কথাবার্তা বলবো, আমার বিশ্বাস করবে, আমিও তাকে বিশ্বাস করবো, এখন এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে এই ইউটিউবের প্রতিবেদনে, মানুষ ওই কথা মিষ্টি কথা বিশ্বাস করেন চায় না, মিষ্টি কথা বলতে বলতে অনেকেই অনেক প্রতারণা করে ফেলছে, যে কারণে এখন আর মানুষ বিশ্বাস করে না। যত সুন্দর চেহারাই থাক না কেন, যত মিষ্টি কথাই বলুক না কেন, এইগুলি খুবই বিপজ্জনক। এখন অনেকে চায় এই কথা বলতে চায়, ইমোতে কথা বলতে চায়, অনেক ধরনের ই করতে চায়, সে বিষয়ে আপনি জানতে চাই আপনার কি ইমো নাম্বার আছে? ছোট্ট মোবাইল ইমোনটা তো যদি এখন তো আপনাকে এমনি কথা বলে আপনাকে দেখবে না, আপনার সম্পর্কে বুঝতে চাও না, এখন তারা ইমোতে কথা না বলে কোনো কিছুই বিশ্বাস করতে চায় না। এই মুহূর্তে কথা তো আমার বলার মতন মোবাইল নাই ভাই, আমি তো বললামই আমি অল্প টাকা পাই কাজ করে, আমার মোবাইল কেনা আমার পক্ষে সম্ভব না। যে আমার ভালোবাসবে সে কিনে দেবে দরকার পড়লে, সে যদি আমার দেখতে চায় মুখের কথা বিশ্বাস না করে। দেখতে তো এখানে তো এই প্রতিবেদনে তো দেখবে, কিন্তু তারপরও আপনার সাথে দেখে যখন ভিডিও কলে কথা বলতে চাইব সেটা একটা জিনিস, আর আজকের দেখাটা ভিন্ন কথা। সেই জন্য বলছে যে ইমোতে কথা বলতে চায়, ইমো মোবাইল নাই, যদি কেউ ইমো মোবাইলে ব্যবস্থা করে তাহলে আপনি তার সাথে কথা বলতে রাজি আছেন। সুপ্রদর্শক যারা ইমো কলে কথা বলতে চান এই বোনের সাথে, তারা কথা বলতে পারবেন। তিনি বলছেন সেটি ব্যবস্থা তাকে করতে হবে, তার সেই সামর্থ্য নাই ইমোর কল, ইমোকে মোবাইল ব্যবহার কর, ইমোতে যে কল করতে হয় সেই রকম মোবাইল কেনার মতো তার মতো সামর্থ্য নাই। আচ্ছা আপনি তো সেলাই কাজ করেন, এই সেলাই কাজ করে মানুষের বাসায় কাজ করেন, নিজে কেন মেশিন কেনা হয় না, মেশিন কেনার টপিক হয় না, সেই জন্য নিজে করার কোনো ইচ্ছা জাগে না? নিজে করার ইচ্ছা জাগে, হ্যাঁ মনে তো চাই যে নিজের বাসায় কাজ কাম করে মেশিন, হ্যাঁ পরের বাসায় কাজ করবো না, পরের বাসায় যদি আমি 500 টাকা কাজ করি আমার 150 টাকা দেয়, আর নিজের মেশিন থাকলে 500 টাকা কাজ করলে 500ই আমার আছে। নিজে কি কি কাজ করতে পারেন? নিজে আমি পেটিকোট, থ্রি পিস, ব্লাউজ, প্রতিবেদন দেখবে অনেকে সহযোগিতা করতে চায়, ভালোবাসার মানুষ তো ভিন্ন কথা, মানুষ তো সহযোগিতা করতে চায়, একজন মানুষকে হেল্প করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আচ্ছা আপু আপনি তো সেলাই কাজ করেন, এই সেলাই কাজ করতে আপনার তো অনেক কিছু টাকা হলে আপনি করতে পারবেন। আজকের প্রতিবেদন যারা দেখবে আপনার সম্পর্কে এই যে জানলো, তাদের কাছে আপনার কি চাওয়ার আছে? আমি তাদের কাছে চাই যে আমার ভাইরা যদি আমার কোনো সহযোগিতা করে, আমার মেশিনটার জন্য কিনে দেওয়ার ব্যবস্থা করে, তাদের সঙ্গে আমি কথা বলে তাদের বিশ্বাস কীভাবে করাইতে হয় সেইটা আমার কাছে, আর আমার মেশিনটা কিনতে পারলে আমি নিজের বাসায় কাজকর্ম করবো, মানুষের ছেলেগুলির বাসায় কাজকর্ম করবো, আমার অনেক ভালো হবে, নিজের পায়ে নিজে স্বাবলম্বী হতে পারবে। সুপ্রদর্শকে আপু বলছে যে যদি কেউ কিছু সহযোগিতা দিয়ে তার মেশিন কেনার সহযোগিতা করে তাহলে তাই সে নিজের পায়ে দাঁড়াতে পারবে। এখানেও একটি কথা আছে, অনেকেই এইরকম সহযোগিতা করছে, মেশিন কেনার টাকা দিয়েছে কিন্তু তারা মেশিন কিনে নেই, টাকা খেয়ে ফেলছে। আমি তারা যদি আমার মেশিন কেনার টাকা দেয় আমি দোকানদারের সঙ্গে কথা বলবো, মেশিন কিনে আমি ভিডিও করলো অন্য মানুষের মোবাইল নিয়ে দরকার পড়ে দোকানদারের নাম্বার নিয়ে তার নাম্বারে হিসেব করে আমি মেশিন কাটে দেখাবো ভিডিও করে, সবাই তো আর এক না ভাই, সবাই তো আর মিথ্যে কথা বলে না, সবাই বিশ্বাসঘাতকতা করে না।
আমি অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আসছি। আমার যদি কোনো ভাই সহযোগিতা করে আমি নিজের পা দাঁড়ানোর জন্য আমি অনেক খুশি হব। তাদের কাছে আল্লাহ নামাজ পড়ে তাদের জন্য আমি দোয়া করব। এই যে এতক্ষণ কথা বলছেন এই বিষয়ে তো সব কিছু আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, কিভাবে করবে? আমার মোবাইল নাম্বার আছে। মোবাইল নাম্বার আছে, আমরা সেই নাম্বারটি জানতে চাই। সুপ্রদর্শক, এতক্ষণ আমরা এই সমীর সাথে কথা বললাম, তার সম্পর্কে যদি আপনারা সরাসরি যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। দর্শক, আমরা নাম্বারটি বলছি, সমীরের সাথে যোগাযোগ নাম্বার 01706803789, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সর্বশেষ সমীর কাছে জানতে চাই তার জীবনে একজন জীবনসঙ্গী হিসাবে নিজে কীরকম মানুষ নিজের চাওয়া সেটি একটু জান। জীবনসঙ্গী হিসাবে ভবিষ্যতে সারা জীবন যার সাথে কাটাবেন, একজনকে বিবাহ করে সে তো ছেলে রেখে চলে গেল, ভবিষ্যতে যাকে চান আবার একজন জীবনসঙ্গী হিসাবে কীরকম মানুষ চান? একজনের কাছ থেকে ধোকা খেয়েছেন ভবিষ্যতে? জীবনসঙ্গী চাই যে সবসময় আমার ভালোবাসবে, আমার পাশে থাকবে, আমার ছেলে যেন কখনো না যায়, আমিও যেন তার ছেলে না যাই, সবসময় আমার ভালোবাসবে, আমার কাছে থাকবে, আমার পাশে থাকবে, আমি এরকম জীবনসঙ্গী চাই।